কত বছর এই ময়দানে মাহফিল করে গেছি এই মাদ্রাসার ইমাম সবকে দেখে গেছিলাম হাফেজ সবকে দেখে গেছি তাকায় দেখেন এই বছর এই মাহফিল হচ্ছে কিন্তু এখানে মাহফিল হয় এখানে বয়ান হইতেছে কিন্তু ওই লোকটা আজ এই দুনিয়ার মধ্যে আছে কি নাই এমন একদিন আপনারও যাইতে হবে কি হবে না ও বাবা এমন একদিন আপনারও যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথম আসমানে এসে তার বান্দাগুলোকে ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ এ আল্লাহর বান্দাগুলো ভালো করে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলছে কি আলামিন মুস্তাগফিরিন فأغفر الله يا سو خما براتي أمار كس خما جاو أمي الله كس دويتا چوخير باني فلے كرنا کرو او بندا مي تور زيون شب كنا ماف کرد اور الله بندا گلو شنیا ناو الله تعالى اي باب كل داك على من مستغفرين فاغفر الله او كي اچھو خما فرات يا مر كسر خما جاو اسكر اي رات تما جن برطو او بند اسكر اي رات تو جا تو بار خما چابي امي الله تو تو باتو كي خما كر دبو كلام لا زد له ولا ند له ولا مثل له ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة وإنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن لله الدنيا فيقول على بمستغفر فأغفر له على مسترزق فارزقا ألا مبتل فهو فعفع ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قتل خيرا وخبالا الحمد لمن قتل خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء
فرد صمد عن صفات الخلق بريء رب عزلي خلق الخلق كما لا رب عزلي خلق الخلق كما لا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إنا أنزلناه في ليلة مباركة وإنا كنا منذرين الله پاک رب العالمين تار بندادر کے ڈاک دے بولتے سے ہو بندہ بندیرا بھالو کرے سنو নিশ্চয় আমি আল্লাহ এই কুরআনকে বরকতপূর্ণ রাতে নাজিল করেছি আমি আল্লাহ এই কুরআনকে এমন একটা রাতে নাজিল করেছি ওই রাতটা এত দাম ওই রাত্র সারা রাত বান্দা ইবাদত করবি আমি আল্লাহ তোর হাজার বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবি ওই রাতটা দাঁড়ায়া শুধু আমারে আল্লাহ বলে ডাকবি আর চোখে পানি ফেলে কান্না করবি ও বান্দা তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব হে আল্লাহর বান্দা নবীর উম্মত এই জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই আমি এই কুরআনকে একটা বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এই বরকতপূর্ণ রাতটা কবে এই বরকতপূর্ণ রাত আপনার আমার সামনে আসতেছে রে বন্ধু এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত যেই কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিব্রাইল আল্লাহ নবীর কাছে সে ডাকতে বলে يا رسول الله يا حبيب الله الله نبي اپنی پرے نکرا اپنار پور نامے امان نبی بلے نا او جبرائیل بھائی آمی تو پڑتے جانی نا آمی پڑتے جانی نا اللہ نبی کے ڈاکتے بلے اے پیغمبر اپنی آبار پرے نکرا اللہ نبی بلے آمی پڑتے جانی نا اللہ نبی کے تیتو آبار بلن اے نبی اپنی پرے نکرا امان نبی پڑتے پرے نا জিব্রাইল সিনা সঙ্গে আমার নবীর সিনাটাকে যখন লাগায় দিল জোরে একটা চাপ মারল চাপ মারতে দেরি হয় আমার নবী কুরআন তেলাওয়াত করতে দেরি হয় না আমার নবী শুরু করে দিয়েছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল سان ما لم يعلم يا اقتبت الله النبي باس يا تلاوت كرسي আর সেই পাঁচায়াত তেলাওয়াত ও বন্ধু গো ওই পাঁচটা তেলাওয়াত তুমি দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি মক্কায় যাও মদিনায় যাও তুমি কিসের জন্য কথা বলেন ওই পাঁচায়াত দেখার জন্য ওইখানে তো ওই জাবালে নূর জাবগারে হীরা ওইখানে তুমি দেখার জন্য তিন লক্ষ টাকা সাত লক্ষ টাকা তুমি খরচ করে গিলা কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে তেলাওয়াত করে এই কুরআন তেলাওয়াত করলে যত মধুর এই কুরআন তেলাওয়াত করলে শুধু শুনতে মনে চাই এই কুরআন তেলাওয়াত করলে শুধু পড়তে মনে চায় এই কুরআন তেলাওয়াত করলে এই কুরআন তেলাওয়াত করলে শুধু শুনতে মনে চাই এই কুরআন তেলাওয়াত পড়ে তার পড়তে শুধু মনে চাই আরে আল্লাহর বান্দা নবীর উম্মত
আজ তুমি এই কোরআনের পক্ষে তুমি কথা বলতে চাও না আজকে তুমি এই নবীর পক্ষে কথা বলতে চাও না আজকে তুমি এই কোরআনের কথা বললে তোমার শরীর জ্বলে আজকে এই কোরআনের মাদ্রাসা হয়েছে তোমার শরীরের মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলতেছে আজকে এই কোরআনের জন্য এই কোরআনের পাখিগুলো এত সুন্দর করে তোমাদের কাছে দাওয়াত দেয় এত সুন্দর করে তোমার কাছে বুঝায় দেয় তোমার কাছে মনে হয় যেন তারা আমাদের কাছে যেন কি বলে না আনজাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ওয়া ইন্না কুন্না মুদিরিন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এ বান্দা এ বান্দিরা এ আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজি এই কোরআনের পক্ষে এই কোরআনটা যখন আপনি শোনা লাগবে আল্লাহর এক বান্দা ছিল এই কোরআন কোনোদিন পড়তে পারতো না মাদ্রাসায় কোনোদিন যায় নাই মসজিদের বারান্দায় কোনোদিন যায় নাই শেষ বয়সে আল্লাহ তাআলার কাছে বলতো আর এই কোরআনকে শুধু হাত দিয়া বলতো এই কোরআন খুলতো আর একা কায়াতে হাত দিত আর আল্লাহ তাআলার কাছে বলতো হে তোর মালিক আল্লাহ আমি তো তোমার এই কোরআন পড়তে জানি না এই কোরআনের আয়াতের মধ্যে কি বলতেছে আমি তাও বুঝি না আল্লাহ তোমার এই কোরআন তো আমি বুঝি না এই কোরআনের আয়াতের অর্থ কি আমি তাও জানি না আল্লাহ এই কোরআনের যে বরকত এই বরকতটা তুমি আমাকে দান করো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সব মানুষগুলো নাফসি নাফসি পরে কান্না করবে আল্লাহ তুমি সেই কঠিন মুসিবতের সময় এই কোরআনকে তুমি আমার সাহায্য বানা দিও এই বলে বলে চোখের পানি ফেলে আল্লাহর বান্দা কান্না করে আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করেছে আল্লাহর বান্দা ইন্তেকালের পরে ওই বান্দা যখন ইন্তেকাল করেছে তাকে মাটি দিয়েছে কবরস্থানে রেখে আসছে তার পাশ দিয়ে একটা লোক যাইতেছে দেখে ওই কবর থেকে আলোর কিরণ আসতেছে আর ওই কবর থেকে আলো জ্বলতেছে কবর থেকে জান্নাতে কিরণ আসতেছে আল্লাহর বান্দাটা ওই লোকের খোঁজ খবর নিতে নিতে তার বাড়ি চলে গেছে যাওয়ার পরে তাকে ডাকতে বলে এই বাড়ির মধ্যে কি কেউ আসো কিনা জানতে চাই ডাকতে বলে না না এই বাড়ির লোক তো নাই বাড়ির লোক কয়েকদিন আগে ইন্তেকাল করছে বলে তুমি কি ডাকতে বলে যেই লোকটা মারা গেছে আমি তার মেয়ে হই তখন ডাকতে বলে মা তুমি কি তোমার বাবা এমন কি আমল করত তোমার বাবা এমন কি আমল করত আমি তোমার কাছে জানতে চাই বলে কেন চাচা বলেন কিসের জন্য জানতে চান তখন ডাকতে বলে মা আমি কেমন তোমার বাবার কবরের কিনারে আসতেছিলাম তাকা দেখলাম তোমার বাবা কবর থেকে আলো জ্বলতেছে এবং তোমার বাবা কবর থেকে জান্নাতে গিরান আসতেছে তখন ডাকতে বলে ও চাচা আমার বাবা এমন কোন আমল করতে দেখতাম না আমার বাবা পাঁচক তো নামাজ পড়ত প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাবা ঘরের মধ্যে আসত ওই যে তাকের মধ্যে তাকা দেখে একটা গিলাপ দিয়ে সুন্দর করে বাঁচানো ওই কোরআন শরীফ ওই কোরআন শরীফ প্রতিদিন সকালবেলা সন্ধ্যার সময় কোরআন শরীফটা হাতে নিয়া এই কোরআনকে হাতে নিয়া আমার বাবা প্রতিদিন চোখের পানি ফেলত আর আল্লাহকে ডাক দিয়ে বলতো এ তার মালিক আল্লাহ আমি তুই কোরআন শিখতে পারি না রে আল্লাহ তুমি আমাকে এই কোরআন শেখার শক্তি দাও না আল্লাহ এখন আমার বৃদ্ধকাল বয়স হয়েছে রে আল্লাহ আমি তোমার কোরআনের অর্থ জানি না আল্লাহ তুমি যদি আমার এই কোরআনের ইজ্জত তুমি আমাকে যদি দিতা আল্লাহ আমি যদি জান্নাত হই আল্লাহ তোমার কোরআনের সম্মান আমার মধ্যে ঢুকা দাও আল্লাহর কাছে এই বলে বলে কান্না করত ও মা এই বলে বলে কি তোমার বাবা কান্না করত তখন বলে হা চাচা বলে আল্লাহ তালা ওই কোরআনে বরকতে তার কবরটা জান্নাতি বানায় দিছে এই জন্য এই কোরআনের মহাব্বত রাখবো কি রাখবো না এই কোরআনের মহাব্বত রাখতে হবে ও নবীর উম্মতের দল ও আল্লাহর বান্দা নবীর উম্মত এরে আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা জীবনে পর্দার আড়ালের মা যেই কথা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা এই কোরআনকে বরকতপূর্ণ রাতে নাজিল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন
হাবিব এই রাত্র শুধু নাজিল করে দেয় নাই রে বান্দা এই রাতে এত দামি রাত বানাইছে হাজার বছর রাতের থেকেও ইবাদত করলে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব আল্লাহ তারা তোমার আমল নামায় আমার আমল নামায় দিয়ে দেবে এরে আল্লাহর বান্দা নবীর উম্মত এই যে মাস চলে এই মাসের নাম কি এই মাসের নাম কি এই মাসের নাম শাবান মাস আজকে 13 তারিখ চলে গেছে 14 তারিখ পড়িয়া গেছে আগামী কাল যেই রাতটা আসতেছে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন وقال عليه الصلاة والسلام اذا كانت ليلة نصف من شعبان يطلع الفجر আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বলতেছে আমি এই হাদিসের আলোচনাটা কইরা আমি বয়ান শেষ করে দেব আরে আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্না লিল্লাহি তাআলা ইয়াগজিলু বিগুরুবি শামসি লা সামাই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই 14 তারিখ আগামী কাল যখন রাত হয়ে যাবে মাগরিবের আজান হয়ে যাবে মসজিদে আলান হয়ে যাবে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেবে আজান দেওয়ার পরে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসবে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে ডাকবে এই শাবান মাসের 14 তারিখ দিন গত রাতের বেলা যেই বান্দাটা দিনে রাতের বেলা সারা রাত ইবাদত করবে এবং সারা রাত ইবাদত করার পরে দিনের বেলা রোজা রাখবে এবং দিনের বেলা রোজা রাখার পরে ওই বান্দাটা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে আর আল্লাহ তাআলার কাছে বলবে ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তাআলা নিজে প্রতিদিন রাতের বেলা তো ডাকেন আগামী কাল রাতের বেলা বিশেষভাবে আল্লাহ প্রথম আসমানে চলে আসবে প্রথম আসমানে আয়েশা কি করবে এ বান্দা আগামী শবে বরাত পর্যন্ত কত বছর এই ময়দানেও মাহফিল করে গেছি এই মাদ্রাসার ইমাম সাহেবকে দেখে গেছিলাম হাফেজ সাহেবকে দেখে গেছি তাকায় দেখেন এই বছর এই মাহফিল হচ্ছে কিন্তু এখানে মাহফিল হয় এখানে বয়ান হইতেছে কিন্তু ওই লোকটা আজ এই দুনিয়ার মধ্যে আছে কি নাই এমন একদিন আপনারও যাইতে হবে কি হবে না ও বাবা এমন একদিন আপনারও যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথম আসমানে এসে তার বান্দাগুলোকে ডাকতে থাকে আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা এ আল্লাহর বান্দাগুলো ভালো করে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলছে কি আলামি মুস্তাগফিরিন فأغفر الله يا سو خما براتي أمار كس خما جاو أمي الله كس دويتا چوخير باني فلے کرنا کرو او بندا مي تور زيمون شب گنا ماف کر دي اور الله بندا گلو شنیا ناو الله تعالى اي باب كل داك على من مستغفرين فاغفر الله او كي اچھو خما پرات يامار کسي خما جاؤ اس کے رئی رات تا تما جن برد تو او بند اس کے رئی رات تو جا تو بار خما چابی امی الله تو تو با تو کے خما کر دے بو الله بند یا تو بڑی مان گنا کر چھے গুনাহ করতে করতে আল্লাহর বান্দা এত পরিমাণ গুনাহ করেছে আল্লাহর বান্দা গুনাহ করতে করতে এমন কি গুনাহ করেছে এমন কি গুনাহ করেছে আল্লাহর বান্দা গুনাহ করেছে মানুষ হত্যা করা কি পাপ না মহাপাপ না সব মহাপাপ এই মানুষ হত্যা করে এমন একটা কবিরা গুনাহ আল্লাহর বান্দা এই কবিরা গুনাহ করেছে আল্লাহর বান্দা একজন আর দুইজন না একজন আর দুইজন না তিনজন না চারজন না কয়জন 99 জন কয়জন 99 জন মানুষকে হত্যা করেছে এই 99 জন মানুষকে হত্যা করার পর আল্লাহর বান্দা মনের মধ্যে চিন্তা করে
আমারে কি আমার আল্লাহ মাফ করে দেবে কিনা জানি না, আমি এত বড় অন্যায় করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা আমি তো জানি না। আল্লাহর বান্দা মনের মধ্যে চিন্তা করে আর মনের মধ্যে কলন্দন করতে থাকে, বান্দাটা কান্না করে আর বলে হুমালি তুমি কি আমাকে মাফ করবা কিনা আমি তো জানি না। বান্দা চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর বান্দাটা একটা ইমাম সাহেবের কাছে জাগ দিয়ে বলে ও ইমাম সাহেব আমি এত পরিমাণ গুনাহ করেছি, এই গুনার কারণে আমার আল্লাহ কি মাফ করবে। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়ে বলে ও বাবা তুমি এমন কি গুনাহ করেছো আমার কাছে বলো, আমার কাছে বলো আমি দেখি তোমার আল্লাহ আমার আল্লাহ মাফ করে কিনা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে ও ইমাম সাহেব আমি একজন না দুইজন না তিনজন না আমি 99 জন মানুষকে আমি হত্যা করেছি। আল্লাহর বান্দা ইমাম সাহেব ভুল বশত বলে ফেলছে ও আল্লাহর বান্দা ও পাপিষ্ট তোরে আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা ইমাম সাহেব বলতে দেরি আছে ওই বান্দা ইমাম সাহেব কেউ হত্যা করে ফেলছে, ওই বান্দা ইমাম সাহেবকে হত্যা করে ফেলছে। হলো কয়জন? 100 পূর্ণ হয়ে গেছে, 100 হয়ে গেছে। 100 যখন পূর্ণ হয়েছে আল্লাহর বান্দা আরো ভিতরে আরো ভয় কাজ করতেছে, আমার আল্লাহকে আমারে মাফ করবে কিনা, ও মালিক তুমি কি আমারে মাফ করবা কিনা। আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে চলে গেছে, জঙ্গলে যায় ওখানে আল্লাহকে ডাকে আর বলে দয়ার মালি তুমি যদি আমারে মাফ না করো আমারে কেন এত আদর করে বানাইলা। এই কথা বলে বলে বান্দা কান্না করে আর বান্দা মনের মধ্যে চিন্তা করে। একদিন পরে আবার জঙ্গল থেকে বের হয়ে আর একটা লোকের সঙ্গে দেখা হয়েছে, আর একজন আলেমের সঙ্গে দেখা। ওই আলেমকে ডাক দিয়ে বলে হুজুর আপনার সঙ্গে কথা ছিল। ওই হুজুর ডাক দিয়ে বলে ও বাবা তুমি তো একজন সন্তান আছে তুমি আবার আমাকে কি হত্যা করবা। ইমাম সাহেব ওই আলেম চিনছে ও তো হত্যা গাড়ি হতো আমাকে মারবে বিধায়। ওই লোক যুবক ডাক দিয়ে বলেন না না ও আল্লাহর ওলি আপনাকে আমি হত্যা করব না, আপনার কাছ থেকে কিছু পরামর্শ নেব। তখন ডাক দিয়ে বলে তুমি আমার কাছ থেকে কি পরামর্শ নিবা বলো। তখন ডাক দিয়ে বলে ও ইমাম সাহেব ও আল্লাহর ওলি আমি তো 99 জন মানুষকে হত্যা করেছিলাম, আর একজন মানুষ আমাকে বলেছে আমার আল্লাহ আমাকে মাফ করবে না, এই জন্য আমি ওই বান্দাকে মাইরে আমি 100 পূর্ণ করেছি। এখন আপনি বলেন আমার আল্লাহ মাফ করবে কি না। আল্লাহর ওলি আল্লাহর বান্দা ওই আলেমটা যে বলে রে ও যুবক ওরে ভাই ও বাবা তুমি শোনো তোমারে আমার আল্লাহ মাফ করে দেবে, তুমি কি জানো না আমার আল্লাহর নাম হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও বান্দা তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে সূরাতুজ জুমারের মধ্যে 24 নম্বর পারা সূরাতুজ জুমারের মধ্যে আমার আল্লাহ বলে লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা যত গুনাহ করো না কেন, যত অন্যায় করো না কেন, যত অপরাধ তুমি করো না কেন, ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরশ যেও না। কার রহমত থেকে? আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরশ হও না, আল্লাহ তাআলার কাছে তুমি চাও। ও বান্দা আল্লাহর রহমত থেকে তুমি কোথায় যাবা? এই পৃথিবী কার,
এই জমিন কার, আসমান কার, এই পুরো পৃথিবী যদি আল্লাহর হয়, এই জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, ওই সূর্য আল্লাহর নামে ওঠে, ওই সূর্য আল্লাহর নামে ডোবে, চন্দ্র আল্লাহর হুকুমে ওঠে, ওই চন্দ্র আল্লাহর হুকুমে আবার চইলা যায়। এই তারকা রাতের বেলা এখন মেঘের কারণে তারও দেখা যায় না, যখন পূর্ণিমার রাত হয় আকাশের দিকে তাকায় দেখবেন একটা দুইটা তারকা দেখা যায় মনে হয়, হ্যাঁ এক দুইটা, অনেকগুলো অনেক, এত পরিমাণ আল্লাহ তাআলা তারকাগুলো সৃষ্টি করেছে। এই তারকাগুলো কার হুকুমে, আপনার আমার হুকুমে উঠেছে? কার হুকুমে, কার হুকুমে? সে আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ জোবান ছেড়ে বলেন আল্লাহ আল্লাহ, ওই আল্লাহকে তোমার চিন্তা হবে, ওই আল্লাহকে তোমার চিন্তা হবে, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার রহমত থেকে নিরস হও না, ইন্নাল্লাহ ইগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বান্দা তোমার নফসের উপর জুলুম করে অন্যায় করেছিলা, নফসের উপর জুলুম করে অপরাধ করেছিলা, পরের জমি তুমি মারছিলা, পরের টাকা তুমি মারছিলা, পরের ঘর তুমি মারছিলা, পরের টাকা তুমি মারছিলা, পরের টাকা মারছো, পরের জমি মারছো, পরের সম্পদ তুমি মেরে মেরে অট্টলিকা বানাইছো। ও বান্দা তুমি যতই করো তারপরও ও বান্দা নফসের উপর জুলুম করে ফেলছো, সব নফসের উপর জুলুম করছো। এই নফসে তোমাকে বলছে ওই টাকাটা নিয়ে আই, এই নফসে বলেছে ওই টাকা নিয়ে আয়, তোমার আনতে বাধ্য হয়েছে। নফস বলেছে ও বান্দা তুমি গাজার বোতল নিয়ে যাও, মদের বোতল নিয়ে যাও, ইয়াবা নিয়ে তুমি বাগানের মধ্যে যাও। এই নফসের উপর জুলুম করে ও বান্দা এত পরিমাণ গুনাহ করেছো, ও বান্দার পরও গুনাহ করার পর, ও বান্দা গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগরের ফেনা পর্যন্ত যদি গুনাহ করো, ও বান্দা আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে কান্না করো, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহর নাম একটা রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহকে মার, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আমার থেকে বড় গুনাহগার কেউ নাই, আমার থেকে বড় নাফরমান কেউ নাই। এই কথা বলে বলে তুমি যখন চোখের পানি ফেলে কান্না করবা, আমার নবী দয়াল নবী বলে ও ভালো করে শুনে নাও, নবী আমার রহমাতুল্লিল আলামিন বলে তুমি যদি এমন খাঁটি তওবা করতে পারো, সেই তওবা আর পিছনে গুনাহ করছো আর সামনে করবা না, এমন খাঁটি তওবা যদি করতে পারো, খাঁটি তওবার মতো যদি তওবা করতে পারো, তোমার ওই চোখের পানিটা এই চোদ্দে পড়ার পড়তে পড়তে, এই থুটতে পড়তে পড়তে, এই জমিনে পড়ার আগে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। এই জন্য মাপ চাবো কার কাছে? এই জন্য আল্লাহ নবী বলেন, ওই আল্লাহ বলতেছেন আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা। মনে আছে যুবকের কথা? যুবকের কথা মনে আছে নাকি? যুবক কি বলছে? ওই আল্লাহর ওলিকে ডাকতে বলে, ও আল্লাহর ওলি আমি তো গুনাহ করেছি, এখন কি আমার আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর বান্দা আল্লাহর ওলি ডাকতে বলে, ও যুবক ওই আল্লাহর একটা নাম হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওই আল্লাহর একটা নাম রহমান, একটা নাম গফফার, একটা নাম সত্তার, একটা নাম জব্বার, ওই আল্লাহর কাছে যদি তুমি মাফ চাইতে পারো, আমি গ্যারান্টিতে বলতে পারি ও বান্দা তোমার আল্লাহ মাফ করে দেবে। এবার যুবক কোথায় যাবে? বলে হুজুর আপনার কাছে আমি তওবা করব, আপনি আমাকে মাফ করা, আপনার কাছে তওবা চাইতেছি, আপনার কাছে তওবা করি, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহর ওলি বলেন না বাবা না,
আমি তো তেমন কোন আলেম না তেমন কিছুই না আমি তোমার একটা লোকের সমাধান দিতে পারি একটা লোকের সন্ধান দিতে পারি ওই লোকের কাছে যদি যাও ওই লোকের কাছে যাওয়ার পরে ওই লোকটার কাছে যায় তওবা করলে তোমার আল্লাহ মাফ করে দেবে ওই লোকের ঠিকানা দিল ওই লোকের সব কিছু বলল বলার পরে আল্লাহর বান্দা যুবকটা বাড়িতে এসে তরবারিটা ঘরের মধ্যে রাখল রাখার পরে তরবারিটা ভেঙে ফেলল আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাপ চাবি কার কাছে আপনারা যায় চেয়ারম্যানের কাছে বলেন ও চেয়ারম্যান সাহেব ও মেম্বার সাহেব ও এমপি সাহেব আপনি আমাকে কিছু সাহায্য দেন সাহায্য যাব কার কাছে আল্লাহর কাছ থেকে চাইতে হবে আল্লাহর বান্দা তরবারিটা ফেলায়া ওই বান্দা ওই আল্লাহওয়ালা দরবারে রওনা করেছে আল্লাহওয়ালা দরবারে যখন রওনা করেছে রওনা করার পর ওই বান্দাটা রওনা করেছে আল্লাহওয়ালার দরবারে যে ওখান থেকে তওবা চাবে তওবা করবে তওবা করে মাফ চেয়ে নেবে বান্দার মধ্যে মনের মধ্যে কি হয়েছে আল্লাহর ভয় আসছে কি আসছে না আল্লাহর ভয় ঢুকছে কি ঢুকছে না আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাল দুনিয়ার কোনো গুনাহ তোমারে কিছুই করতে পারবে না আল্লাহর বান্দা এবার রওনা দিয়েছে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পরে বান্দার হায়াত শেষ কি শেষ হায়াত শেষ বান্দা যে যেখানে আছে ওইখান থেকে কথার কথা ওই পশ্চিম পাড়া থেকে এই চরপাড়া পর্যন্ত এই চরপাড়া পর্যন্ত কাটছে পশ্চিম পাড়া থেকে বাজার পশ্চিম পাড়া থেকে আপনি বাজারে যাবেন সুলটিয়া পশ্চিম পাড়া থেকে আপনি বাজারের দিকে রওনা করেছেন কথার কথা আল্লাহওয়ালার বাড়ি বাজারে ওই আল্লাহর বান্দার বাড়ি ওই পশ্চিম পাড়াটা রওনা দিয়েছে বান্দাটা এবার এই মসজিদ পর্যন্ত গেছেছে এখানে আসার পরে বান্দার হায়াত শেষ হয়ে গিয়েছে বান্দার কি হয়েছে বান্দার হায়াত শেষ আর বান্দার হায়াত আছে অল্পটুকু অল্প সময় আছে এখন বান্দা কি করবে আজরাইল চলে আসছে আসার পরে এবার আজরাইল যখন আসছে জান্নাতি ফেরেশতা 500 এসেছে জাহান্নামী ফেরেশতারা 500 জন এসেছে আপনার আমার যখন হায়াত শেষ হবে হায়াতটা শেষ হওয়ার সময় আপনি আমি যদি জান্নাতি হই জান্নাতি ফেরেশতারা আপনাকে আমাকে আহলান সাহলান দিতে দিতে জানটা কবজ করে আর যদি জাহান্নামী হই এমন ভাবে কষ্ট দিয়ে জাহান্নামীর কবর জানটা কবজ করে ওই জাহান্নামীর এমন ভাবে জানটা কবজ করে ওই জাহান্নামী এমন করে একটা ছাগল থেকে যেমন করে ওই ছাগলের চামড়াটা তাজা অবস্থায় খুললে ওই ছাগলের কষ্ট হয় না আরাম হয় ওই ছাগলের শরীর থেকে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা খুলে ফেললে যে পরিমাণ কষ্ট হয় তার থেকেও ডবল কষ্ট হয় যেই লোকটা জাহান্নামী হয়ে মারা যায় তার জানটা বের করতে এবার আল্লাহর বান্দা মনে করেন উদাহরণ দিচ্ছিলাম এই মসজিদ পর্যন্ত এসেছে এখানে বলেন এইবার পশ্চিম পাড়া থেকে একটু বেশি না বাজার বেশি এখান থেকে এখান থেকে বাজার বেশি না এখান থেকে পশ্চিম পাড়া বেশি বাজার বেশি এখন আল্লাহর বান্দা ওই আল্লাহওয়ালার দরবারে তো রওনা দিয়েছে কিসের জন্য তওবা করবে আল্লাহর কাছে তওবা করবে এই জন্য বান্দা রওনা দিয়ে পর্যন্ত চলে এসেছে বান্দার হায়াত নাই জাহান্নামীরা ডাকতে বলে আল্লাহ এই বান্দা তো জাহান্নামী এই জন্য এই বান্দার জানটা আমরা নেব জান্নাতিরা বলে না আল্লাহ এই বান্দা নিয়ত করেছে এই বান্দা নিয়ত করেছে আল্লাহ আর জীবনে কোনোদিন আমি এই অন্যায় পথে যাব না আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাতে আমাদের কাছে দিয়ে দাও দুই দলে এবার ঝগড়া বাজছে কি বাজছে দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে যে দুই দলের মধ্যে যে পারবে সে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠা দিয়ে জিব্রাইলকে বলে ও জিব্রাইল যাও যাও এর সমাধানটা তুমি দিয়ে আস বলে কি সমাধান দেব বলে ওই বান্দা যেখানে ওই বাড়ি থেকে যদি ওই বান্দা যেখানে ওইখানের পটটা যদি কম হয় তাহলে জাহান্নামীরা নিয়ে যাবে কারা নেবে পদ কি হলে বেশি না কম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলামি মুস্তাগফিরিন ফাগফির লা মুনাসিকিনা, যে আল্লাহ বলতেছেন ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, ও বান্দা কি আসো ক্ষমা পেরাতে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব, ও বান্দা কি গুনাহ করেছো, ও বান্দা কি অন্যায় করেছো, এরে আমার যুবক ভাই, ও আমার বিধুত বাবা যেগুলো ভালো করে মন্দে শুনিয়া না, ও বাবা এই দুনিয়ার কয়দিন আর দুনিয়া, এই দুনিয়ার থেকে তোমার চলে যাইতে হবে, এই দুনিয়া থেকে আমারও চলিয়া যাইতে হবে, এই দুনিয়ায় আমার মাও না, এই দুনিয়া আমার বাবাও নাই, এই দুনিয়ায় পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আপনার আমার কেউ নাই, এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আপন বলতে কে আছে, তার নাম কি, এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখে এ সব হলো আল্লাহর মাখলুক, এগুলো আল্লাহ তাআলার হুকুম ছাড়া চলতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন গোলাম মালিক, যেই মালিক আপনাকে ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে, আপনাকে ইচ্ছা করলে মাফ নাও করতে পারে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়া ফেরেশতার কোনো ক্ষমতা নাই, কোনো নবীর ক্ষমতা নাই, আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ তুমি কেন তোমার বান্দাগুলোকে মাফ করলা, যদি এটাই হয়তো আল্লাহর নবী হাদিসের মধ্যে এই কথা বলতেন না, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও, আজকের এই রাতটা যে আমার কাছে যেই বসত যতই গুনাহ করো না কেন বান্দা, আজকের এই রাত যদি তুমি আমার কাছে ক্ষমা চাইয়া নিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজিকের অভাব, কার রিজিকের অভাব, কার ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে ডাউল নাই, ঘরের মধ্যে তেল নাই, ঘরের মধ্যে মরিচ পেঁয়াজ নাই, তোমার ঘরের মধ্যে কিছুই নাই, ও বান্দা তুমি কার কাছে চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে রে বান্দা, ও বান্দা আজকের এই রাতে তুই যা চাবি তোরে তাই দেব, আর বান্দা ও বান্দা তোর কি রিজিকের অভাব আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন তুমি রিজিকের সমস্যা, ওই রিজিকের জন্য কার কাছে চাইতে হবে, আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এ বান্দা তুমি জন্মের 50,000 বছর আগে আল্লাহ তোমার রিজিক লিখে রাখছি, আজকে রিজিকের জন্য চেয়ারম্যানের কাছে যাই বলো, ও চেয়ারম্যান সাহেব আপনি আমাকে 10 টাকার একটা কার্ড দেন, বলে কি বলে না, ও মেম্বার সাহেব আপনি আমারে 10 টাকার একটা কার্ড দিন, কেন আপনি চেয়ারম্যানের কাছে গেলেন, কেন আপনি মেম্বারের কাছে গেলেন, কেন আপনি এমপির কাছে গেলেন, কেন আপনি মন্ত্রীর কাছে গেলেন, ওই মন্ত্রীকে যে বানাইছে আপনি কি তাকে চেনেন নাই, ওই এমপিকে যে বানাইছে আপনি কি তাকে চেনেন নাই, ওই চেয়ারম্যানকে যে বানাইছে আপনি কি তাকে চেনেন নাই, ওই মেম্বারকে যে বানাইছে আপনি কি তাকে চেনেন নাই, বলেন তো যে চেয়ারম্যানকে বানাইছে, যে মেম্বারকে বানাইছে, যে এমপিকে বানাইছে, যে মন্ত্রীকে বানাইছে, যে আপনাকে বানাই যে আমাকে বানাইছে, তার নাম কি, তার কাছে আপনি কেন চাইলেন না, তার কাছে চাইতে আপনার বড় লজ্জা করে, চেয়ারম্যান মেম্বারের কাছে চাইতে বড় আরাম লাগে, না বান্দা না না, আমার নবী বলে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বড় বেজার হয়, মানুষের কাছে চাইলে মানুষ বড় বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়, মানুষের কাছে না চাইলে মানুষ বড় খুশি হয়, কথা উল্টা না সদর, কথা বলেন উল্টো কথা, মানুষের কাছে চাইলে ওই মানুষটা কি হয় আপনার উপর,
আপনি যখন চেয়ারম্যানের কাছে যান, ওই চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যান আপনারে কি বলে, আজকে না কালকে, তুমি কাল সকালবেলা এসো। কাল সকালে যখন যাবেন চেয়ারম্যান বলে বিকেলে এসো, বিকেলে চাও বলো 10টার সময় এসো আগামীকাল। এই করে করে আপনাকে এক সপ্তাহ দুই সপ্তাহ ঘোরায়, তারপরে যাইয়া চেয়ারম্যান বলে আমারে 50,000 টাকা দে, তাহলে তোরে আমি 10 টাকার কার্ড দেব না। বলে কি বলে না, মেম্বার বলে কি বলে না, এমপি বলে কি বলে না? তাহলে ওই চেয়ারম্যানের কাছে 50,000 টাকা দিয়ে যদি তোমার 10 টাকার কার্ড নিতে হয়, ওই 50,000 টাকা দিয়ে 10 টাকার কার্ড নেওয়ার থেকে না নেওয়ার সবচেয়ে উত্তম। ওই 10 টাকার কার্ড ওই চেয়ারম্যানের কাছে না চাইয়া তোমার যে বানাইছে তার কাছে বলো, আল্লাহ তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও, আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করেছো, ওই চেয়ারম্যান তো আমার বানাই নাই। চেয়ারম্যান আমাদের এলাকাটা শান্ত থাকার জন্য আমরা তাকে চেয়ারম্যান বানাইছি, এলাকাটা সুস্থ থাকার জন্য তাকে চেয়ারম্যান বানাইছি, আল্লাহ ওই চেয়ারম্যান তো আমার রিজিক দিতে পারবে না। রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ, আল্লাহ তোমার কাছে চাই তুমি আমাকে রিজিক দাও। কার কাছে চাব? আল্লাহর কাছে চাব। আল্লাহ বলেন আলা মুস্তারজিকি ফারজুকা, কে আসো রিজিকের অভাব আমি আল্লাহ তালার কাছে চাও। ও বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ তোমারে দিতে দেরি করবে না। প্রতিদিন চাও প্রতিদিন পাইবা, কিন্তু কালকে রাত তোমার জন্য বাজেট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে বলে, ও বান্দা রিজিকের অভাব তুমি আমার কাছে রিজিক চাও, ও বান্দা আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব। আলা মুক্তালিক ফাহুয়া ফাফিউর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ নবীর মাধ্যমে, কে আসো মুসিবতের মধ্যে, কে আসো অভাবের মধ্যে, কে আসো এ কার সন্তান হয় না, আমার কাছে সন্তান চাও। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে ঋণের জন্য দোয়া চাও। কে আসো অভাবের মধ্যে, আমার কাছে চাও। কে আসো তোমার সন্তান তোমার কথা শুনে না, আমার কাছে যাও। কে আসো তোমার মা তোমার কথা শুনে না, কে আসে ও আমার দরারালেন মা, ও আমার যুবক ভাই, ও আমার বিরুদ্ধ বাবাজি, আজকে তুমি পীরের দরবারে যা চাইলা, আজকে তুমি মাসারওয়ালার কাছে চাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আর তোমারে কেউ দিতে পারবে না, তুমি মুসিবতের মধ্যে পড়ছো, তুমি চাওয়ার মতো চাইলে কার কাছে চাইতে হবে? মুসিবতের মধ্যে পড়ছো, তোমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে তুমি বলো, এ দয়ার মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, দুনিয়ার কেউ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে এইভাবে করে করে আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে ফজর পর্যন্ত এইভাবে তার বান্দাগুলোকে ডাকতে থাকে। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ও সুলটিয়া গ্রামের মুসলমান, এরা নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, পা দুটো যদি আগায় দিতা তোমার পার উপর হাট্টা রাইখা বলে যায়, ও বান্দা এই জমিনের মধ্যে কয়দিন আর তুমি বাসবা? তোমাদের এই মাদ্রাসার ইমাম সাহেব, এই মাদ্রাসার হাফেজ সাহেব চলিয়া গেছে, এই জমিন থেকে আমার নানিও চলিয়া গেছে, এই জমিন থেকে তোমারও চলিয়া যাইতে হবে, এই জমিনে আমারও চলিয়া যাইতে হবে, এই জমিনে তোমার আমার চিরস্থায়ী থাকার জিন্দেগী না। এটি আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য অনুরোধ করে বলে যাই, শেষ সময় বইলা যাই, ও বান্দা তোমার আল্লাহকে চেলো, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে যখন তুমি চিনতে পারবা আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলো, দয়ার মালিক আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই, আমার থেকে বড় নাফরমান কেউ নাই, আমার থেকে বড় নিকৃষ্ট কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত না মা বাবাকে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি তওবা করার নিয়ে তো দুইটা হাত আমার মাওলাকে দেখা দি, ও দয়ার মালিক আল্লাহ আল্লাহ।
এই রাতের বেলা তোমার কাছে ক্ষমা চাই, তোমার নবী এই রাতের বেলা ক্ষমা চেয়েছিল, আল্লাহ তোমার নবীকে তুমি মাফ করে দেছো, আল্লাহ তোমার নবীকে বলেছো তোমার উম্মত গুলোকে তুমি মাফ করে দিবে, আল্লাহ বান্দাগুলো তোমার কাছে সারা কারুর কাছে চাইলা, আল্লাহ তোমার বান্দাগুলো তওবা করলো, আল্লাহ আর জীবনে আমরা নামাজ ছাড়বো না, আল্লাহর জীবনে সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ সামনে রোজাগুলো আমরা কেউ ছাড়বো না, তারাবিগুলো কেউ ছাড়বো না, ও তার মালি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের হাত দুখানো কবুলা মঞ্জুর করে নাও, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই দিনের উপর কটল থাকার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। যা কিছু বললাম শুনলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে বুঝে আমল করা তৌফিক দান করুক, এরপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমি আপনাদের এলাকারই সন্তান, এই পাশেই আমার বাড়ি, আমি হাজি সাহেবের নাতি, আল্লাহ তাআলা যেন আল্লাহ এই দিনের যে এই দিনের পথে আসি আল্লাহ তাআলা যেন আমাকে এই দিনের জন্য কবুল করে নেয়। সকলের কাছে দোয়া চাই, আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়াতে মুক্তি আখেরাতে শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুক, সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।